escuchen. নিতাই প্রেশারটা বাড়াও, বেশ আলো বাড়াও, টোনটা কমিয়ে দাও। জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাই রিভাইভ করে দাও, সব ঠিক আছে। জয় নিতাই, নিতাই, জয় নিতাই হালকা ডিলে করো। জয় নিতাই, নিতাই থাক 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 একটু, জয় নিতাই, নিতাই একটু বেশ করো, সব ঠিক আছে, একটু বেশ করে দাও। জয় নিতাই, নিতাই, জয় নিতাই থাক থাক থাক। জয় জগদীশ, জয় জগদীশ,
সোহাগ হরে জয় জগদীশ সোহাগ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে প্রলয় পায়ধি জলে ধৃতবান সে বেদন বিহিত মহিত্র চরিত্র মধ্যম প্রলয় পায়ধি জলে ধৃতবান সে বিহিত মহিত্র চরিত্র মধ্যম কেশব ধৃত নীল শরীর জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে ক্ষিতি রহিলে পুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরলি ধারণ কিন চক্র বৃষ্টে কেশব ধৃত
মশারি কেশব দিত কুটিমশারি কেশব দ্রি দশবিধ রূপ দশবিধ রূপ কেশব দৃত দশবিধ জয় জগদীশ হরে বন্দে জগদীশ সদায় কৃষ্ণায় বাসুদেব পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো আজানু লঙ্কিত ভুজ সংকীর্তনৈক্য পিতর কমলাক্ষ বিশ্বম্ভর দ্বিজ যুগধর্ম বন্দে জগত প্রিয় করুণাবতার মোকং করতি বাচাল পঙ্গুং লঙ্ঘয়তে যতি পাতমহন বন্দে পরমানন্দ্য মাধব বংশাকল্পতরুস্য পতিতানং পাবনভ্যো সাধু গুরু বৈষ্ণব চরণভ্যো নমো 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 বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ওকে তো বসিয়ে দিলি হয় তিন ঘন্টা বাজিয়ে দিত সংসার পার হইয়া সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজন নিতাই চাঁদের
সংসারে পার কইয়া ভক্তি রসাগরে নিতাই চাঁদরে দৃঢ় করি একান্তে ভজন নিতাই স্মরণ কর মন অন্তিমেতে পাইবে ব্রজে বলদেব চরণ নিতাই নিতাই বল বল ভাই নিতাই নিতাই বল ভাই নিতাই 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 বল ভাই বল যাবি ভাই রে কে যাবি কে যাবি হে আরে আরে বলি ধন্য কলি যোগ যোগ আরে ধন্য কলি যোগ হাবি কে যাবি কে যাবি মরি কলি যোগ
যাবি কে যাবি ভাই রে মরি যাবি মনি আহামরি কে যাবি কে যাবি মরি বলে ধন্য ধন্য ও ধন্য ধন্য বলে যুগ আহামরি কে যাবি কে যাবি মরি বলি ধন্য ধন্য ও ধন্য ধন্য বলি যুগ আহামরি কে যাবি কে যাবি মরিয়া আহাইয়া আহাদে এ বলি ধন্য ধন্য ও ধন্য ধন্য বলি যুগ আহামরি কে যাবি মরি হামি কে যাবি কে কে যাবি কে ভাই রে এ ধন্য কলি যুগ ধন্য আরে কি বা ধন্য আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা দিব্যাচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে যদি হরি সংকীর্তনে বসতি মন শুভমৃতম সাক্ষাৎ সদারিদয়োপরি পূর্ণাণং শ্রীহরি সংকীর্তনয়া চৈতন্যদেবাম সাক্ষাৎ হরিশ্চয়তি সুন্দরো রীতি পদ্মকমলোপস্ফুটিতম সদাবদন কমল নিত্যানন্দ ভূরঙ্গ বিজয়
হরি সংকীর্তন বিজয় হরি সংকীর্তন যদি হরি সংকীর্তনে সাত সাত মানবী হৃদয় কমলা প্রস্ফুটিত জীবের চিত্তর মতো অন্তরের মন রূপী যে পদ্ম ফুল রহিয়াছে তাহা যদি হরিনাম সংকীর্তনে প্রস্ফুটিত হয় সদা হৃদয় বসতি নিত্যানন্দ গৌরাঙ্গ বিজয়তা নিতাই গৌর ন্যায় কলিযুগের আদৃষ্ট ভগবান কলিযুগের জীবের হৃদয়ে বসবাস করে এতে কি হয় হরি সংকীর্তনাম চিত্ত হৃদয় ঈশ্বরম কৃষ্ণ পদে সদাভি বিজয়ম বুঝে মন ঈশ্বরের পথে নিবৃষ্ট হয়ে কৃষ্ণ ভজনের উন্মুখ হিসেবে তৈরি হয়। রূপ গোস্বামী পাদ বললেন জয় নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহামহা মহত মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহূত আহূত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কালো জামা এই লাল জামা নাকি যা বেশি হবে আমাকে তো দিবি চিপস টিপস কি সব খাচ্ছিস সব কথা বলিস নিকটস্থ দূরগত অনাহূত আহূত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান বৈষ্ণব সকল আশ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চুনচুরি দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। তো আপনারা আমি কিছুদিন আগে আপনাদের এই সামনে এসেছিলাম ধোসা চন্দনেশ্বর সুজিত তরফদার কীর্তনিয়া বাবুর বাড়ির অনুষ্ঠানে। ওটা মাঘ মাসে ছিল বোধ হয়, খুব ঠান্ডা ছিল। তো এখান থেকে 10 কিলোমিটার বেশি দূরে নয়। তা আমি সবার আগে যে কথাটা আপনাদেরকে বলবো, আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের বেশে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরি নাম কৃষ্ণ নাম জীবের পারের সম্বল, অন্য কোন নামে নাহি এত শক্তি নাহি এত বল। যে কালীকে ভালোবাসে, যে দুর্গাকে ভালোবাসে, যে শিবকে ভালোবাসে, ভালোবাসার বস্তু আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমি পৃথিবীর থেকে চলে যাব আমরা, আমাদেরকে কিন্তু জয় কালী বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে না। হবে কি? জয় দুর্গা বলে নিয়ে যাওয়া হবে না। আমাদের জন্য একটাই কথা পড়ে থাকবে, বলো হরি হরি বল। যে ভগবানকে ভালোবাসেন তার জন্য এই নাম, যে ভালোবেসেছে তার জন্য এই নাম, যে জীবনে কোনোদিন তুলসীর মালা গলায় দেয়নি সারা জীবন মাছ মাংস খেয়ে কাটিয়েছে তার জন্য এই, আর যে ভক্ত হয়ে নিরামিষ সেবা করে ভগবানকে সেবা দিয়েছে তার জন্য এই। তাহলে
বিচার করে দেখুন, জীবনের শেষ দিনে কিন্তু যখন আদালতে উঠবে আমাদের বিচার, ওখানে কিন্তু আমরা সবাই সমান। আমার বাবা বলতেন, তুমি মালা পরনি, তুমি তিলক করনি, তুমি নিরামিষ খেয়েছো কি খাওনি, তুমি ভগবানকে সেবা দিয়েছো কি দাওনি, এই বিচার কিন্তু অনেক পরে হবে বাবা। আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো, সেই বিচার। তুমি যদি ভালো কর্ম করো তুমি ফল ভালো পাবে, যদি খারাপ কর্ম করো তুমি খারাপ ফল পাবে। এ তো গিভ এন্ড টেক পলিসি, কিছু দিতে হবে কিছু নিতে হবে। তাহলে কে যাবি, কে যাবি ভাই ভব সিন্ধুর পার। আপনাদের যে গ্রামে আজকে কীর্তন হচ্ছে, হ্যাঁ, তাই যে গ্রামে রামনগর বোধহয়, রামচন্দ্রপুর, আচ্ছা রামটাও খুব সুন্দর, রামচন্দ্রপুর গ্রামে আজকে কীর্তন। এখন আপনাদের রামচন্দ্রপুর গ্রামের পাশে একটা নদী আছে, জানেন, হ্যাঁ। আশ্চর্যের বিষয় হলো, নদীতে যে লোকটা খেয়া পারাপার করে, ছোট্ট ডিঙি নৌকা একটা আছে তো, ওই পাড়ের লোককে এপারে নিয়ে আসে, এপারের লোককে ওপারে নিয়ে যায়, ভাড়া বেশি নয়, 2-3 টাকা করে নেয়। গরিব অন্ধ আতুর দেখলে বলে, তোমাকে দিতে হবে না, তুমি যাও। এখন তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে, কমিটির ছেলেরা গিয়ে ধরেছে, দাদা আমাদের গ্রামে তো কীর্তন, তুমি একটু সাহায্য করো। সকলে করছে, গ্রামের ধনী গরিব মধ্যবিত্ত সবাই দিচ্ছে, তুমি একটু দাও। কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে। বলছে, দেখো আমি তো কোনো রকম নৌকা চালিয়ে একটু ভাত খাই, পেটের ভাত জোগাড় করি, তো তোমাদের হরিবাসরে আমি যে দেবো আমার তো কোনো সামর্থ্য নেই, আমার এই ছোট্ট ভাঙা ঘর কি দেবো আমি। তো কমিটির ছেলেরা মুখ শুকনো করে আসছে, ঠিক আছে তুমি গরিব মানুষ কোথার থেকে বা দেবে, ঠিক আছে কীর্তন শুনতে যেও, আমাদের সকলের সেবার ব্যবস্থা, তুমি প্রসাদ পাবে, বাড়ির ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে তুমি যাবে, হরিনাম শুনবে। যখন কমিটির ছেলেরা মুখ শুকনো করে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক এমন সময় সেই লোক কমিটির ছেলেদের ডেকে বলছে, একটু শোনো শোনো, ছেলেরা ছুটে গেছে, কিছু বলবেন? হ্যাঁ, আমি বলছিলাম, আমি তো আমার গ্রামে কীর্তন হচ্ছে, তাহলে আমার কর্তব্য কি, কিছু একটু সাহায্য করা, কিন্তু আমি তো কিছু করতে পারছি না, পয়সা দিতে পারছি না। আচ্ছা, আমি যদি পয়সা না দিয়ে তোমাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কি হবে? বলে, তুমি কি করবে, তুমি তো সকাল থেকে চলে যাও নৌকো নিয়ে নদীতে, তুমি কি করে হরিনামে কাজ করবে? বলে, না আমাদের গ্রামে নদীর ওপার থেকে যারা যারা কীর্তন শুনতে আসবে, হরিনামের 2 দিন আমি তোমাদের কথা দিলাম, আমি কারো কাছ থেকে কোনো পয়সা নেব না, যারা কীর্তন শুনতে আসা যাওয়া করবে আমি বিনা পয়সায় তাদেরকে পারাপার করে দেব। তাহলে তো হরিনামের সেবা দেওয়া হলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবকে ভব নদীটা পার হয়ে যাওয়ার জন্য একটা নৌকো করে দিয়েছেন, হাত বাড়িয়ে বাড়িয়ে নৌকোর মাঝি ডাকছে, কে যাবি কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10-12 অবতার গ্রহণ করেছেন, সত্যযুগে 5 বার, মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতাযুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার গৌতম বুদ্ধ রূপে এসেছেন, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। এই হচ্ছে 10 অবতার। তাহলে এই যে 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলো কেন? তোমরা কেন কীর্তনে করো, কেন কীর্তন গাও? অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, কেন তোমরা গাও? বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাওলো প্রেমের ভাণ্ডার। তাহলে যে অবতারের মধ্যে তার নামই নেই, জয়দেব গোস্বাইপাদ লেখেনি তার নাম, তাকে তোমরা অবতার বলছো কি করে? বলছে, মহাপ্রভু তো অবতার নয়, তাহলে মহাপ্রভু হচ্ছে অবতরি। তরি মানে নৌকো, নিয়ে এলো নামের তরি, সেজে মোদের গৌর হরি। কলিযুগের জীব প্রত্যেকের জন্য একই নিয়ম করে দিয়েছে, কোনো বাদ বিচার থাকবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার যে থাকো, নামের নৌকায় ওঠার অধিকার সবার আছে, শুধু
তুমি নাম করবে এটাই তোমার অধিকার। আপনি চাইলে ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলে শূদ্র থাকতে পারেন। সরকারি চাকরি সবার জন্য, যে পড়াশুনো করে পরিশ্রম করে পরীক্ষা দেয় সে চাকরি পায়, যে পরিশ্রম করে না লেখাপড়া করেনি সে চাকরি পায় না। ভগবানের নৌকায় সবাই উঠবে, শুধু ওঠার মতো নিজেকে তৈরি করো। তৈরি করতে পারো তাহলে তুমি অবশ্যই উঠতে পারবে। পশ্চিম মহাজন লিখতে গিয়ে লিখছেন যে নৌকোটে পার হতে গেলে আমাদেরকে টাকা দিতে হয়। ধামাখালির নৌকোতে উঠলাম 16 টাকা ভাড়া, তাহলে তোমার নৌকায় উঠতে গেলে তো ভাড়া দিতে হবে। কেন? আমি যতদূর জানি পরপারের ঘাটে কোনো স্টেট ব্যাংকের শাখা নেই, সেখানে একটা বই খুলবো। মরার পরে যদি কোনো ব্যাংক থাকতো মানুষ এই ব্যাংকে টাকা পরে জমাতো, আগে ওই ব্যাংকে জমাতো। কেন? আমার গুরুদেব বলতেন, বলে বেঁচে থাকাটা আশ্চর্যের, মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয়, যে কোনো মুহূর্তে লোক চট করে মরে যাবে। তাহলে আগে তো সেই ব্যাংকে জমাবো, আমি তো বুড়ো বয়সে খাওয়ার জন্য LIC করেছি, কিন্তু মরার পরে খাবো কি সেরকম কোনো ব্যবস্থা? হ্যাঁ, তোমার নৌকোতে উঠতে গেলে ভাড়া কি? বৈষ্ণব মহাজন বলছে ভাড়াটা কি জানো? ভাড়াটা আমি তোমাদের বলে দিচ্ছি। কি ভাড়া? ওই তাকিয়ে দেখো, ও গোয়া মা